কেন ও আলি আপনা কত মিত্তির গিতে গিয়েছে, তীরটাকে বার করতে হবে, একটু সুযোগ দিন, আমরা তীরটা বার করে নেব, আপনার কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবা হুজুরদের হাতকে ঝটকা মেরে সরিয়ে দিচ্ছেন। কেন ঝটকা মারছেন? কাঁটা ফুটে তো ভাই, ফুটেনি ছোটবেলায় অনেক তো ফুটেছে, এখন বুড়ো বয়সেও আবার অনেকের ফুটে যাচ্ছে, কিছু করার নেই। কাঁটা যখন ফুটে তারপরে ব্যথা হয় না হয়নি গো? এবার কেউ এসেছে কাঁটাটা বের করবে, হাত দেয়নি, কেবল একটু হাতটা কাছে নিয়ে গেছে, উনি পা সিটকে গুটিয়ে দিচ্ছে, বল না ঠিক গো? হ্যাঁ, ভয়ে ভয়ে ব্যথা, প্রচণ্ড ব্যথা। তো আলীর কদমে তীর গেঁথেছে, ব্যথা হবে না হবে নি গো? জোরে বলেন কি, একটু আঁতরো না খুব। এমনি কাফেরেরা যে যুদ্ধের ময়দানে তীর গুলো ছুঁড়তো, ওই তীরের দগাতে বিষ মিশিয়ে দিত। কি মিশাতো, কি মিশাতো? কেন? দুটো কাজ, একটা হচ্ছে এই যে বিষ মিশিয়ে ছোঁড়া হচ্ছে, পায়ে যদি গিতে যায় ও দুর্বল হবে, রক্ত বেরোবে, দুর্বল হবে, সাথে সাথে বিষ যদি তার কাজ শুরু করে তাহলে অল্প সময়ের মধ্যেই ওর মাথা ঘুরবে, ঘুরবে না ঘুরবে নি, চোখ খুলে দেবে, অন্ধকার হয়ে যাবে চোখ, অমনি আমরা আমাদের কাজ ছেড়ে দেব। আর যদিও বা আমাদের নজরে না পড়ে, মানে ফসকে যাই, তাহলে ও বিষের কাজে দিয়ে মরে যাবে, বুঝতে পারছেন না? মোটামুটি মরা কনফার্ম। আলীর কদমে তীর গিতে গিয়েছে, সাহাবা হুজুরগণ পেরেশানে আছেন, তীরটা বার করতে হবে, না হলে সমস্যা, হয় আলীর পা বাদ দিতে হবে নষ্ট হবে, তা না হলে আলীর প্রাণের আশঙ্কা। সমস্ত সাহাবে কেরাম হুজুরগণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলে সকলে চেষ্টা করছেন, ভাই আলী আমাকে একটু সুযোগ দিন, একটু আপনার কদম থেকে তীরটা বার করে দি। সঙ্গে করে শুনুন মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের কদমকে হাতটা ঝটকা মেরে সরিয়ে দিচ্ছে, সাহাবা হুজুররা আবারও চেষ্টা করেন, আলী হুজুর সকলের হাতকে ঝটকা মেরে সরিয়ে দেন, প্রচন্ড ব্যথা। ও নবীর উম্মতের আগা, ও নবী দিবারের খেয়াল করো, সমস্ত সাহাবা হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি হবে, কি করা যাবে। আমার নবী পাকের কাছে দরখাস্ত দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দিয়ে তুমি মাফ করবেন, ক্ষমা করবেন, আমাদের মুআব্বাতের ভাই আলী, আপনার জামাতা হযরতে আলী, আলীর কদমে তীর খেতে গিয়েছে, যে আনে মেনারে, আমরা সাহাবার চেষ্টা করছি তীরটাকে বার করে দেব, আলী আমাদের কোনো সুযোগই দিচ্ছে না, হুজুর একটু আপনি যদি বলে দেন তাহলে আলী আপনার কথাকে ফিরিয়ে দেবে না। আমার নবী কি বলেছিলেন, ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা এখন যতই চেষ্টা করো না কেন, আমি তো আলীকে ছোট্ট থেকে দেখে আসছি, আমি রাসূলুল্লাহ আলীকে সেই ছোট্ট থেকে দেখে আসছি, ভালো করে চিনি, তোমরা এখন যতই চেষ্টা করো না কেন, আলীকে ওর কথা দেখে তোমরা টলাতে পারবে না। জোরে বলো, আরো জোরে বলো, আলী কখনো ওর কথা থেকে ফিরে যায় না, আলীকে ওর কথা থেকে ফিরাতে পারবে না, তোমাদের কাউকে হাত লাগানোর সুযোগও দেবে না। তাহলে কি হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমরা আলীকে বড় মুআব্বাত করি, ভালোবাসি, আলীর প্রাণের আশঙ্কা আছে, আলীর পা নষ্ট হতে পারে, হুজুর কি করা যায় আপনি বলে দিন। আমার নবী কি বলেছিলেন, আমার সাহাবারে একটু অপেক্ষা করো, নামাজের সময় আর কিছুটা বাকি আছে, আলী নামাজে দাঁড়াবে, আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা আস্তে 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 করে আস্তে আস্তে সুন্দর মনে আলীর কাছে গিয়ে আলীর কদম থেকে তীরটা বার করে নেবে, দেখবে আলী কিছু বুঝতেই পারেনি। সমস্ত সাহাবা হুজুরগণ দূরের দিক
থেকে আলীর দিকে খেয়াল রেখেছে, আলী কখন নামাজে দাঁড়াবে, আলী কখন নামাজে দাঁড়াবে। নামাজের সময় হয়ে গেল, সংক্ষেপ করে বলে খেয়াল শুনুন, আলী নামাজে দাঁড়িয়েছে। সাহাবা হুজুরগণ মানে ধীরে ধীরে চলে এলেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। হযরত আলী হুজুর যখনই নামাজে দাঁড়িয়েছে, সমস্ত সাহাবা হুজুর পেছন থেকে আস্তে 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 বড় সাবধানতা অবলম্বন করে চলে এলেন। বড় আস্তে আস্তে ধীরে ধীরে সুসুন করে সন্তর্পণে আলী কদম থেকে তীরটাকে বার করে নিয়েছিলেন। আলীর কিছু মালুমই হয়নি। ও নবীর উম্মতেরা, যেখান নামাজ যদি পড়তে হয়, হযরত আলীর মতো নামাজ পড়ুন। কেমন নামাজ পড়বেন? আনতাকুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবীহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, মুরাকাবা মুশাগালা করবে। কেমন করে নামাজ তুমি পড়বে, কেমন করে রোজা রাখবে, কেমন করে তাসবীহ গুনবে, কেমন করে তুমি ইবাদত করবে? চলে আসেন হাদিসে জিবরীল, জিব্রাইলের হাদিস, যেটা হাদিসে জিবরীল নামে পরিচিত। জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে প্রশ্ন করেছিলেন, অনেক প্রশ্ন। সংক্ষেপ করে বলি, আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসে জিবরীল বলার সাথে সাথে আপনাকে জানিয়ে দেবে এই হাদিসে জিবরীলটা কি জানেন। আনতাকুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দা তুমি নামাজ পড়ছো, নামাজ পড়তে পড়তে মশা কামড়িয়েছে, সঙ্গে সঙ্গে উপরে হাত দিয়ে চাপড় দিচ্ছ, দেখা দেয় নি, নামাজ পড়ছে, উফ এদিকে উফ, আর এদিকে জোর মারছে। নামাজ পড়তে পড়তে এদিক ওদিক দেখছি, কি কিছু নামাজ আছে না নেই, হে আছে না নেই, নামাজ পড়তে গেছে। আমার ফুলপুরাতে একজন নামাজ পড়তে গেছে, বাড়িতে মেহমান এসছে, নামাজ পড়ছে, কি সুন্দর নামাজ পড়ছে। পড়তে পড়তে হঠাৎ সামনে মুরগি ছানা চলে এসছে, মুরগির বাচ্চা কি করেছে, নামাজ থেকে ওখানে পুশ করে দিয়েছে, উঠে পড়েছে, উঠে হুইস হুইস করে পুরো মুরগিটাকে একদম নিচে নামিয়ে দিয়েছে। দিয়ে আবার এসছে, ভালো করে দেখছেন কি হলো, এত কষ্ট করে এত দূর গেল, গিয়ে আবার নামাজটা ছেড়ে দিল মুরগির জন্য। ও বাবা, এসে দেখি বসেছে, বসে যেখানে নামাজটা পুশ করেছে তারপর থেকে আবার প্লে করল, তারপর থেকে পুশ করে রেখেছিল, এখন তারপর থেকে মানে আবার ঘুরাতে গেল। এখন নামাজ হবে তো, জোরে বলেন না, হবে না, এই তো নামাজ, এই তো নামাজ। নামাজ পড়তে পড়তে দোকানের হিসাব হচ্ছে, আজকে কত মাল বিক্রি হলো, কোথায় কোথায় মাল দিয়েছি, হিসাব হচ্ছে। আর এতটাই ব্যস্ত, মানে একটা কাজ করতে করতে আরো একটা কাজের প্রোগ্রাম সেট হচ্ছে আমাদের, হয় না হয়নি, এখানে বসে আছি, এখানে বসে থেকে থেকে প্রোগ্রাম সেট করছি পরের বারে কোথায় যাবো, কথা বললা ঠিক, এখান থেকে সব উঠে কোথায় যাবো না যাবো সব চিন্তা ভাবনা করে নিয়েছি না নিনি। ওই রকম নামাজেও যখন দাঁড়াচ্ছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়েও চিন্তা করছে, নামাজ শেষে আমি কি কি করবো, ওটা নামাজে চিন্তা করছে, কথা ভুল বলছি না ঠিক বলছি, অসুবিধে হচ্ছে, কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই, সব কার মুরিদ, কার মুরিদ, জোরে বলে, দাদা হুজুরের মুরিদের খাতায় নাম আছে তো, আছে তো, খুঁজে দেখো, একটু দেখা হবে, দেখবো পাবো। মুসলমানের ছেলেরা সাবধান হয়ে যান, পরিবর্তন হয়ে যান, নিজেকে সংশোধন করে নিন। যে কথা আলোচনা করছিলাম, ও দাদা বীরে পাগলেরা, ও আমার দাদা বীরে সিলসিলা মুরিদেরা, কেমন নামাজ পড়বেন জানেন? হাদিসে জিবরিলটা মনে রাখবেন, আনতাকুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে তুমি এমন ভাবে আল্লাহর নামাজটা পড়ো, এমন ভাবে নামাজটা আদায় করো, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখতে লেগেছে, আমি আল্লাহ